সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ব্রিটিশ ব্যানিয়া এদের শাসন করেছে 200 বছর। এর বাংলার স্বাধীনতার জন্য সময়ে সময়ে আমাদের স্বাধীনতাকামী মানুষের অনেক আত্মত্যাগ এবং অনেক রক্ত আমাদের এই বাংলার স্বাধীনতার জন্য আমরা দিয়েছি। আমরা সবাই জানি, মনে হয় নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরামের কথা জানি, নবাব সিরাজউদ্দৌলার যে পলাশির যুদ্ধ, এ সময় বীর মদন মোহনলাল অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, কিন্তু মির্জাপুরের সেই ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতাকামী এই শক্তিশালী এবং বীর বাঙালিরা ওদিন পরাজিত হয়েছিল। একবার যদি পরাজয় এসে যায়, ওটাকে খণ্ডিয়ে আবার সঠিকভাবে সেটাকে উদ্ধার করা বেশ একটা কঠিন কাজ। এরকমই ভাবে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতি স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন বলেই যখন ঘোষণা করা হলো 1948 সালে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান বলছিল, তখন বঙ্গবন্ধু তিনি পিছন থেকে, তিনি অত বড় নেতা তখন ছিলেন না, পিছন থেকে তিনি বললেন নো 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 নো, আমার মায়ের ভাষা বাংলা, আমি আমি কেন তোমার ভাষায় কথা বলবো, আমি আমার ভাষায়। এরপর 1951-র 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন আমরা সবাই জানি, 1966 সালে বাঙালির মুক্তি সনদের সেই 6 দফা তিনি লাহোরেতে তিনি পেশ করেছিলেন, এবং আমরা এখানে আমরা প্রাদেশিক সরকার ওই সময় 1947 সালের 14ই আগস্ট দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে, বুঝলেন দ্বিজাতিক তত্ত্ব মানে হিন্দু আর মুসলমান দুইটা জাতি হিসেবে দিয়ে ধর্মকে ভিত্তি করে দুইটা রাষ্ট্র হয়েছে, একটা পাকিস্তান আর একটা হলো ভারত। তো ওই পাকিস্তানের অর্ধেক হলো ওপাশে আর অর্ধেক হলো এপাশে, যেটা এখন আমরা বাংলাদেশ। তো বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন একটা জাতিকে অনেকেই সংগ্রাম করেছে কিন্তু সেটায় পৌঁছানো একটু বেশ কষ্ট। আগে সকলকে, যেমন আজকের এই সংগঠন দেখেন, ওনারা চিন্তা করেছে সবাই না আসা করতো, সবার সাথে কথা না বলা করতো, অর্থাৎ সবাইকে জাগ্রত করা, ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করা। শেখ হাসিনা আমাদের মহান নেতা, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তিনি সে কাজটা করেছে। আমি এ প্রসঙ্গে আরো একটু বলবো, আমরা শ্রীলঙ্কার স্বাধীনতার কথা জানি, কি বলে ও যে তামিলনাড়ু, তামিলরা অনেক দিন যুদ্ধ করেছে, অনেক করেছে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, নিয়মতান্ত্রিক হয় নাই, বিধেয় তামিলরা স্বাধীনতা লাভ করতে পারে না। কিন্তু আমাদের নেতা তিনি যেটা বলেছে সেটাই করেছে, করার জন্য যা কিছু করার দরকার ছিল সেটাই। আমরা জানি 1971-এর সেই 7ই মার্চে সেই বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেখানেই তিনি স্বাধীনতা ঘোষণা করেছে, বলেছে কি আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম। যে কয়েকজন ছাত্রছাত্রী আমরা আমার সামনে পেয়েছি, কারণ 10ম শ্রেণী তো একটা মাধ্যমিক স্কুলের সর্বাপেক্ষা উচ্চতম সিনিয়র ক্লাস, বলছে এদিকে আমরা মিছিল করব। তো আমরা রাস্তায় নামলাম, হ্যাঁ খুনিয়ে
ইয়াহিয়া জবাব চাই, মুজিকার পাকিস্তানে খুনি ইয়াহিয়া জবাব চাই। আমরা কিছুটা আগানের পরে আমাদের সামনে তখন পাকিস্তানি আনসার ঠোলা বাহিনী ওরা ধরলো গাড়ি, সুক্রি নেত্রী ধরোকে খারাপ কথা বলে চুলের মুটকি ধরেছে, ধরিয়ে ধরে পিটিয়েছে, পা কেটেছে। আমার ফুপা পরিণয় খবর পেয়েছেন তোমার মেয়েকে আটকিয়েছে, আমি আমার ফুপা আসলেন, আমাকে হাত ধরে নিয়ে গেলেন। আমার প্রধান শিক্ষক শ্রী মনেন্দ্রনাথ মজুমদার, তিনি এখনো জীবিত আছেন। এই যে মনেন্দ্র ভাও, তোমাদের মেয়ে এসেছে। আমার শিক্ষকেরা ঘাসের পাতা গাছের পাতা দিয়ে আমার পাখির মেরামত করেছেন, বলেছেন আপনি ওকে নিয়ে যান। আমি সেই মেয়ে, আমি সেই মেয়েটি, আমার গায়ের রক্ত টক বক করে ফুটত। ছেলেদের সাথে আমি ভারতে গিয়েছি, আমি প্রশিক্ষণ নিয়েছি, ফিরে এসেছি বাংলায় যুদ্ধ করেছি, মেরেছি মেরেছি মেরেছি। এরপরে আমার এই মনটি এরকম নীরব হয়ে গেছিল, শুধু একজনকে বলছি কিন্তু এটাই শেষ নয়। হাতার হাতার আমার দুজন বোন পানির নিচে ডুবিয়ে রাখছিল, শুধুমাত্র নাক দুজন বলছিল নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু ওই দাদা খালারা ও আমার ওই দুজনকে ওদের তুলে ওখান থেকে নিয়ে যায়, নির্যাতন করে নদীতে ফেলে দেয়। ওরা মনে না, ওরা আছে আছে, ওরা আছে, ওদের সবার মাঝে ওদের ইজ্জতের বিবরণে বেঁচে আছে। আমি ওই মামলার আসাম, আমি হাইকোর্ট করে কোনো রকম ভাবে জীবিত আছি। কিন্তু মোল্লার কিছু মূল্যায়ন আমরা নিজেরা নিজেদেরই আমরা মূল্যায়ন করেছি।